পপ গায়িকা রিহানার ভারতে কৃষক আন্দোলন নিয়ে টুইট গোটা দেশে তোলপাড় ফেলেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত কৃষক সমস্যা সমাধানের দাবি তুলল। মার্কিন বিদেশ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের শীর্ষ আদালত একথা বলেছে যে শান্তিপূর্ণ আন্দোলন সমৃদ্ধশালী গণতন্ত্রের ইঙ্গিত বাহক। সেই সঙ্গে বিবৃতিতে এও বলা হয়েছে, ভারতের বাজারের ব্যাপ্তি ঘটে এমন যে কোনো পদক্ষেপকেই আমেরিকা স্বাগত জানায়। আরও বেশি বিলগ্নিকরণের উদ্যোগও ইতিবাচক, তবে তথ্য জানার অবাধ অধিকার হলো ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতারই একটি অঙ্গ। আর এই মৌলিক অধিকার থাকলে তবেই সেই দেশকে সুস্থ গণতান্ত্রিক দেশ বলে আখ্যা দেওয়া যায়। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মন্তব্য করেছেন, কৃষকদের প্রতি যথেষ্ট দরদি সরকার। ভিডিও কনফারেন্সে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কৃষকরা যাতে স্বনির্ভর ও সচ্ছল হতে পারে তার জন্য কেন্দ্র বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। কৃষকদের স্বার্থে যেসব পদক্ষেপ করা হয়েছে তার মধ্যে অন্যতম আরও 1000 মান্ডিকে ই নামের অন্তর্ভুক্ত করা। এতে মান্ডি ব্যবস্থার সুবিধা পাবেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।